হ্যালো ফ্রেন্ডস, মিঠাই কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বানাচ্ছি ব্রোকলির পরোটা। তার জন্য ব্রোকলিগুলোকে এইভাবে কেটে নিয়ে প্রথমে একটু জলে ভাপ দিয়ে নিয়েছি, তারপরে ভালোভাবে ব্রোকলিটাকে গ্রেট করে নিলাম। এক্সট্রা জলটা ছিল সেটা আমি চিপে ফেলে দিয়েছি। এবার একটা কড়াইতে বাটার গরম করে তাতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। এবার সব কিছুকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর সাথে অ্যাড করছি কিছুটা গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ব্রোকলিটাকে, সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। ব্রোকলিটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, ব্রোকলির পুরটা রেডি। এবার নর্মালি যে রুটি মাখার জন্য আমরা আটা মাখি, সেরকমভাবে আটা মেখে লেচি কেটে এইভাবে রুটির আকারে বেলে নেব। তার মাঝখানে ব্রোকলির পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা এইভাবে দিয়ে এইভাবে চারদিক থেকে ফোল্ড করে নেব। তারপরে একটু শুকনো আটা দিয়ে আবার ভালোভাবে বেলে নেব। খুব সাবধানে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার একটা প্যান গরম করে আমি পরোটাটাকে এপিটোপিট ভালোভাবে আগে সেকে নেব। এরপর আমি চামচের সাহায্যে এইভাবে পরোটার দুই পাশে বাটার লাগিয়ে উল্টে পাল্টে ভালোভাবে পরোটাটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও এইভাবে বাটারটা লাগিয়ে নিতে পারো। আমার পরোটা ভেজে নেওয়া একেবারে রেডি। এইবার আমি একটা প্লেটে টমেটো সস দিয়ে তার সাথে এই ব্রোকলির পরোটাটাকে সার্ভ করে নেব। ব্রোকলি খাওয়া কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্যই খুবই উপকারী। অনেক বাচ্চাই ব্রোকলি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এই ব্রোকলির পরোটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।